আবারও জয়ের দৌড়ে ফিরল বার্সেলোনা। কালকে রাতে লালিগার ম্যাচে রিয়াল সোসিয়াদের বিপক্ষে মাঠে নামে এফসি বার্সেলোনা। সেই ম্যাচে অ্যাবামিয়াংয়ের গোলে জয় পায় বার্সেলোনা। রিয়াল সোসিয়াদের হোম গ্রাউন্ডে প্রথমার্ধেই এগিয়ে যায় এফসি বার্সেলোনা। ফেরান টোরেসে ডিবক্সে বাড়ানো বলে হেড দিয়ে বল জালে জড়ান অ্যাবামিয়াং 11 মিনিটের মাথায়। আক্রমণ প্রতি আক্রমণে আর কোনো গোল দিতে পারেনি দুই দলই। এই ম্যাচে রিয়াল সোসিয়া তাদের হোম গ্রাউন্ডে আধিপত্য বেশি দেখায়। তারা 56% বল পজিশন রেখে শট করে 8টি, যার মধ্যে 5টি ছিল লক্ষ্য বরাবর। অপরদিকে বার্সেলোনা 44% বল পজিশন রেখে শট করে 11টি, যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল মাত্র 1টি। এই ম্যাচটা জিতে নিয়ে বার্সেলোনা 32 ম্যাচ খেলে 63 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে গেল এবং রিয়াল সোসিয়া 33 ম্যাচ খেলে 55 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 6-এ নেমে গেলো।